Hey guys, what is up? I hope everyone is good. So aaj ke amra review korbo Hyundai Grand i10 1.2 sported 1987 e hoychilo launch ar eta third generation dekhte pacchi. So এই হলো হুন্ডাই স্পোর্ট 1997 এ হয়েছে লঞ্চ এটা থার্ড জেনারেশন 1.2 স্পোর্ট সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ আমি অনেক খোঁজাখুঁজির পরেও জায়গা খুঁজে পেলাম না তো ফাইনালি আমি এই জায়গাটাতে ভিডিওটা বানাচ্ছি এনিওয়ে লেটস এনজয় দ্য ভিডিও সো দেখতে পাচ্ছি আমরা সামনের প্রোফাইল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো চেন হেডল্যাম্প এর পাশে পার্কিং বাল্ব এর সাইডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর যদি আমরা ঠিক নিচের দিকে যদি চলে যাই তো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফগ ল্যাম্প আর সেটাও হ্যালোজেন ডিআরএল না তো সামনের প্রোফাইলে আমরা ঠিক এরকম পাচ্ছি গ্লোবাল অ্যান্টিতে এই গাড়িটা 4 স্টার রেটিং পেয়েছে 5-এর মধ্যে তো সেটা একটা বেশ ভালো বিষয় তো চলুন এবার চলে যাই গাড়িটার সাইড প্রোফাইলে তো গাড়িটার সাইড প্রোফাইল যে আমরা দেখতে পাচ্ছি এখানে হুন্ডাই অফার করছে বডি কালার ওআরবিএম আর ওআরবিএমে এখানে লাইট পাওয়া যাচ্ছে এখান থেকে যদি নিচে চলে যাই আমরা পেয়ে যাচ্ছি রুফ রেইল হুন্ডাই সিগনেচার রুফ রেইল ওপরে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্টেনা প্লাস আমরা যদি গাড়িটার সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছি ক্রোম গার্নিশে হ্যান্ডেল পাচ্ছি আমরা এখানে প্লাস হুন্ডাই অফার করছে এটা আমার সবথেকে বেস্ট লাগে যে হুন্ডাই এটা অফার করছে আলটিমেট তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি হুন্ডাই হুইল ক্যাপ উইথ হুইল নাট তো আমি জানি না এটার এক্সাক্ট কী বলতে হয় এটা বাট হুন্ডাই এটা অফার করছে অ্যালং উইথ হুইল নাটের সাথে এটাতে বন্ধুরা মানে বেনিফিট কী আছে জানেন এটাতে এই জায়গাটাতে কোনো স্ট্র্যাপের দরকার নেই এটা হুইল নাটের সাথে আসে তো কোনো স্ট্র্যাপের দরকার হয় না তো এনিওয়ে আমরা চলে যাচ্ছি পেছনের প্রোফাইলে সো গাড়িটাকে আনলক করে নিয়ে আমরা দেখে নিচ্ছি যে গাড়িটার বুট স্পেস কীরকম আছে এক্স্যাক্ট আমি বুট স্পেস আপনাদের বলছি না আমি বলছি যে এটাতে কী ফিট হতে পারে তো খুলে নিলাম বুট গাড়ি আনলক করে সো এখানে এনাফ স্পেস আছে যদি আপনি এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন বা আপনার কিছু দুটো বড় ট্রলি এর সাথে কিছু ব্যাগ ইত্যাদি ইত্যাদি এর মধ্যে চলে আসবে তো এনাফ স্পেস আছে ওপরে আছে ট্রে এখানে আছে স্ট্র্যাপ তো চলুন বুটটাকে ক্লোজ করে নিচ্ছি সো এটা হচ্ছে গাড়ির ব্যাক প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক লাইট আছে এটাও এলইডি না বাট হ্যালোজেন কারণ ওই সময় এলইডি আসতো না তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচে দিকে আছে পার্কিং সেন্সার 4টে পার্কিং সেন্সার আছে এখানে গ্র্যান্ড i10 ব্যাজিং এখানে হুন্ডাই ব্যাজিং এখানে স্পোর্টস ব্যাজিং আর এখানে 1.2 লিটার ইঞ্জিন তো বহুত পাওয়ার আছে এই গাড়িটাতে তো 1.2 লিটার ইঞ্জিন এখানে দুটো সেম সাইজে তো এখানে পাচ্ছি আমরা ফিউল লিড তো ফিউল লিড অটোমেটিক না ফিউল লিড আই থিঙ্ক ভিতর থেকে খুলতে হবে তো চলুন খুলে নেওয়া যাক ফিউল লিডটা সো এই হলো ফিউল লিড এখান থেকে ভরতে হবে পেট্রোল তো এখান থেকে ভরতে হবে পেট্রোল তো এটাকে বন্ধ করে দিচ্ছি হুন্ডাই গ্র্যান্ড আই10-এ পেট্রোল ডিজেল আর অটোমেটিক 3টে মডেল আসে তো এটা ম্যানুয়াল মডেল এবার আমরা চলে যাচ্ছি সাইডের দিকে তো সাইড প্রোফাইল পারফেক্ট একটা হ্যাচব্যাকের জন্য এটা এনাফ কম্পিটিটর এর ছিল সুইফট বাট এটাকে এখন রিপ্লেস করে হুন্ডাই অন্য মডেল আনছে মার্কেটে প্রচুর ক্রেজ আছে তো ফ্রেন্ডস এবার চলে যাই আমরা গাড়ির ভেতরে আর ইন্টারেস্টিং জিনিস প্রচুর পড়ে আছে ভেতরে সো চলুন গাড়িটা আনলক করে ভেতরে চলে যাই সো ফাইনালি আমরা গাড়ির ভেতরে সো আমরা দেখছি সিটটাকে প্রথমে আগে একটু পেছনে করে নেই সিটটা এনাফ আছে সো ভেতরে আমরা কি কি পাচ্ছি সো সেটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট সো হুন্ডাই সিগনেচার
অরিজিনাল সিট কভার। এই গাড়িটা পুরো স্টক আছে, কোনো মডিফিকেশন নেই, স্টক সিট কভার। এখানে আমরা পাচ্ছি হ্যান্ড ব্রেক যেটা আছে, আর এখানে স্পেস ঠিকঠাক আছে, এনাফ আছে। এখানে বোতল রাখতে পারেন, কফি মাগ রাখতে পারেন, এখানে স্পেস এনাফ আছে। এখানে আমরা পাচ্ছি হুন্ডাই সিগনেচার, আর এটা সত্যি খুব প্রিমিয়াম মিউজিক সিস্টেম যে সাপোর্ট করে অক্স, ইউএসবি আর মোবাইল ডিভাইস সাপোর্ট করে না আনফরচুনেট, বাট এখন যে ডিভাইসগুলো আসছে তাতে করবে। এটা পাচ্ছি আমরা ওআরভিএম, না এটা ম্যানুয়াল আছে, সরি ম্যানুয়াল। তো এখানে আমরা খুলে নিচ্ছি, এখানে ভ্যানিটি মিরর পাচ্ছি না আমরা, সান প্রোটেক্টর। আমরা এইদিকে ভ্যানিটি মিরর, এইদিকে ভ্যানিটি মিরর আছে, প্লাস এয়ার ব্যাগের বেজিং আছে। সামনে আমরা দেখতে পাচ্ছি এয়ার ব্যাগের বেজিং আছে। তো এই হলো কমপ্লিট, এরমভাবে সামন ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো ফাইনালি এবার আমরা গাড়ির পেছন দিকে চলে যাই, প্লাস আমি এখানে অনেক ফাংশন আরও আছে যেগুলো বলছি, যেগুলো বলার জন্য আমাকে একটু ক্যামেরাটা, ইয়াস। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি মেইন কনসোল। তো সাইডে আছে আরপিএম মিটার, এখানে আছে স্পিডোমিটার, এখানে আছে ফিউল, এখানে আছে হিট, কম বেশি, জাস্ট সিম্পল। বাট এবার চলুন গাড়িটাকে অন করে নেওয়া যাক, তো আরও বেশি ভিউ পাওয়া যাবে। সো ফাইনালি আমরা গাড়িটাকে অন করে নিলাম, এবার আমরা দেখে নিচ্ছি কী কী আছে। সো এখানে প্রচুর ফিচার্স আছে, এটা 1.2 সেকেন্ড টপ ভ্যারিয়েন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিউজিক ইনফোটেনমেন্ট কন্ট্রোল, লাইক ভলিউম প্লাস মাইনাস, প্লাস এখানে দেখতে পাচ্ছি হুন্ডাই গ্রিল, প্লাস এয়ার ব্যাগ ব্যাজিং, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে প্লাস মিউজিক ট্র্যাক আপ অ্যান্ড ডাউন, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপ রিসেট, এখানে আমরা দেখতে পাচ্ছি কল রিসিভ, কল ডিসকানেক্ট। সো এই সাইডে যদি আমরা দেখে নেই, তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ডান, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ওয়াইপার কন্ট্রোল, এখানে অটো আছে, হাই লো আর মাস্ট একটা আছে। সো এখানে আমরা সেম, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট আপার ডিপার পার্কিং এটসেট্রা এটসেট্রা। সো ওভারঅল এটা একটা প্রিমিয়াম গাড়ি আছে আমার হিসাবে, যে যদি কেউ হ্যাচব্যাকের দিকে যায় তো এটা একটা প্রিমিয়াম পারফেক্ট হ্যাচব্যাক। সো দেখে নিচ্ছি গাড়িটাতে, এখানে আমরা পাচ্ছি গ্লোব বক্স, ফুল কন্ট্রোল এখানে এসির, প্লাস আমরা এবার চলে যাচ্ছি ওপরের দিকে, ওপরের দিকে লাইট, অবভিয়াস আমরা সবাই ইন্ডিয়ান, এটাকে অটোতেই রাখি করে, প্লাস এখানে। সো চলুন গাড়িকে করে দেই অফ, আর এখানে পুশ স্টার্ট বাটন পাওয়া যাচ্ছে না, চলুন গাড়িকে আমরা করে দিচ্ছি এবার অফ, গাড়িকে করে দিচ্ছি অফ। এবার আমরা দেখে নিচ্ছি, লেট মি ক্লোজ দ্য ডোর। সো এখানে ফিচার্স আর কী কী পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা হেডলাইট আপ অ্যান্ড ডাউন ফিচার্স, এখানে আমরা পাচ্ছি ফিউজ বক্স, এখানে পাচ্ছি সাইড প্রোফাইল, তো সাইডে 1 লিটারের বটল চলে আসবে, আর এখানে পাচ্ছি স্পিকার। বাই দ্য ওয়ে এটাতে সনি স্পিকার লাগানো আছে পুরো অ্যাজ আ কোম্পানি ফিটেড। সো এবার আমরা চলে যাচ্ছি ব্যাক প্রোফাইলে। সো পেছন দিকে যেটা মেন ইম্পর্টেন্ট সবার জন্য, পেছনটা, সো পেছনে এখানে এনাফ হেডরুম আছে, লেগ রুম এনাফ আছে, নি রুম এনাফ আছে, আর প্লাস 3 জন এনাফ সেটিং ক্যাপাসিটি আছে। পেছনে পেয়ে যাচ্ছি পাওয়ার উইন্ডো, প্লাস 1 লিটার বোটল হোল্ডার, স্পিকার, এই সাইডেও সেম পেয়ে যাচ্ছি, সিট বেল্ট, মিডল পার্সনের জন্য সিট বেল্ট আছে, অর্থাৎ এখানে 3 জন বসতে পারবে, আর কোনো হ্যান্ডরেস্ট আর্মরেস্ট পাওয়া যাচ্ছে না, এখানে কোনো আর্মরেস্ট পাওয়া যাচ্ছে না, অতএব 3 জন ইজিলি বসতে পারবে। আর এখানে কোনো আমরা পেয়ে যাচ্ছি স্পেস যেখানে 3 জন ইজিলি বসতে পারবে, মিডিলটা ফর কিডস অনলি। সো এখানে পেয়ে যাচ্ছি রেয়ার এসি ভেন্টস, প্লাস আই থিঙ্ক চার্জার, অ্যান্ড সিটের নিচে পেয়ে যাচ্ছি পকেট, এখানে পেয়ে যাচ্ছি হ্যান্ডেল, 3টা হ্যান্ডেল, 1টা হ্যান্ডেল নেই। তো হুন্ডাই কখনো কস্ট কাটিংয়ের চেষ্টাও করে না, আর হুন্ডাই কখনো আই থিঙ্ক কস্ট কাটিং করবেও না। সো পেছনে পেয়ে যাচ্ছি পার্সেল ট্রে, যেটা আগেও দেখালাম, চলুন এবার সামনে গিয়ে ইঞ্জিনে। তো এখান থেকে খুলবো, সো এটা সেই ফেমাস হুন্ডাই 1.3 লিটার পেট্রোল ইঞ্জিন, যেটা প্রোডিউস করে হিউজ নাম্বার অফ টর্ক, থামস আপ ফর হুন্ডাই। সো এখানে পেয়ে যাচ্ছি ব্যাটারি, এখানে পেয়ে যাচ্ছি কুলেন, এখানে পেয়ে যাচ্ছি এসি, আর বেশ খোলা খোলা ইঞ্জিন, বেশ নিট অ্যান্ড ক্লিন। সো ব্যাজিং কে 1.2 মিনস কাপা 1.2,
Hyundai Kappa 1.2. So guys, ei gari ta available ache car studio te. So one of the best car bazaar in Kolkata. So niche number dewa ache. So jan kore nin phone ar bolben je amar vlog dekhe eschen, amar review dekhe eschen, to additional discount paben. So jan ar discount er lab uthiye nin. So guys, kirokom laglo apnader Hyundai 1.2 sport niche comment kore obosshoi janaben. আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি গাড়ি প্রেমী হন আর বাংলা ভাষাকে ভালোবাসেন, তো এই চ্যানেলটা শুধুমাত্র আপনার জন্য। তো এক্ষুনি যান, সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিন। ততক্ষণ পর্যন্ত সিট বেল্ট পরুন, হেলমেট পরুন, সেফ চলুন, সেফ থাকুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।